আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণজীবী নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। শিশু বক্তা রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। সাম্প্রতিক সময়ের আলোচিত নাম শিশু বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানির রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার 7 এপ্রিল বিকেলে গাজীপুরের গাছা থানায় তার বিরুদ্ধে ওই মামলা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছে র‍্যাবের একটি দায়িত্বশীল সূত্র। গতরাতে নেত্রকোনা জেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে র‍্যাব। রফিকুল মাদানি গাছা থানাতেই তার সবশেষ অজে উস্কানিমূলক বক্তব্য দেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 25শে মার্চও রাজধানীর শাপলা চত্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী বিক্ষোভ মিছিল থেকে এই শিশু বক্তাকে আটক করেছিল মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘন্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।